মশা করে উজু করার ক্ষেত্রে উজু করে সাথে সাথে মোজা পরতে হবে না, সাথে সাথে পড়তে হবে জরুরি নাই, উজু অবস্থায় পড়তে হবে। উজু করা 2-4-5 ঘন্টা হয়ে গেছে কিন্তু উজু আছে, উজু থাকা অবস্থায় তাহারা পবিত্রতা অবস্থায় পড়তে হবে, কিন্তু উজু করার সাথে সাথে পা ভিজে আছে আর পড়তে হবে অথবা 10 মিনিটের মধ্যে পড়তে হবে এমন বিধান শরীয়তে নেই। যদি উজু করার 1 ঘন্টা পরে মোজা পরি তখন দ্বিতীয়বার উজু করার সময় কি মোজার উপরে মাসা করলে চলবে? 1 ঘন্টা পরে মোজা পরেন, 10 ঘন্টা পরে পরেন, উজু থাকলে হলো, দ্বিতীয়বার উজু করার সময় কি মোজা মাসা চলবে? যদি উজু অবস্থায় মোজা পরিধান করে থাকেন তাহলে মাসা চলবে, আর উজু নষ্ট হয়ে যাওয়ার পরে বা উজু করেননি এই অবস্থায় বিনা উজু অবস্থায় আছেন সেই সময় যদি মশা পরে থাকেন মোজা তাহলে তারপর মশা চলবে না। জি, মোজা খুলে টয়লেটে গিয়ে প্রস্রাব পায়খানা করে আবার মোজা পরলে কি পরবর্তীতে উজুতে মোজার মশা চলবে? যখন আপনি মোজা খুলে দিলেন তারপরে টয়লেটে গিয়ে প্রস্রাব পায়খানা করলেন তাহলে তো আপনার উজু নষ্ট হয়ে গেল, প্রস্রাব পায়খানা করলে উজু নষ্ট হলো, তারপরে মোজা পরলে আপনাকে উজু করে পড়তে হবে, পেশাব পায়খানার পরে উজু করে নেন, উজু করার পরে মোজা পরেন, তাহলে আপনি আগামীতে যখন আবার উজু করে মশা করতে পারবেন। আশা করি বিষয়টি বোঝার চেষ্টা করবেন, আর মোজার মশার বিধিবিধান সম্পর্কে যেসব বিস্তারিত আলোচনা আছে বা লিখনী আছে পড়বেন বা শুনবেন, মনে হচ্ছে এই সম্পর্কে প্রাথমিক জ্ঞানও নেই, আল্লাহ হেদায়েত দান করুন।